ওম শান্তি আজকের তারিখ হল পঁচিশে জানুয়ারি দু হাজার বাইশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এ হল তোমাদের বানপ্রস্থি অবস্থা তাই এক বাবাকে স্মরণ করতে হবে নির্বাণ ধামে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে প্রশ্ন বাবার কাছে কিসের মধ্যে কোনো প্রভেদ নেই উত্তর গরিব আর বিত্তবানের প্রত্যেকের ওই দ্বারা উচ্চ পদ প্রাপ্ত করার অধিকার আছে ভবিষ্যতে সকলেরই নিজের পদের সাক্ষাৎকার হবে বাবা বলেন আমি গরিবের ভগবান তা এখন গরিব বাচ্চাদের সব আশা পূরণ হয় এ হলো অন্তিম সময় কারোর সম্পদ ধুলায় চাপা পড়ে যাবে কারোরটা গ্রাস করে নেবে রাজা কিন্তু যে বাবাকে ইনসিওর করে তার সব সফল হবে এই জন্য বলে কিনকি দাবি রেহে গিয়ে ধুল মেয়ে কেনকে আঁখ মেয়ে জালে রাজা খায় সফলি হোক কি কি চোর লুটে সাফলি হোক ইউনকি যে ঈশ্বরত লাগায় তো অন্তিম সময়ে যে বাবার সেবায় নিজের ধনকে সফল করবে তারে ধন সফল হবে অবশেষে গীত সেই দিন এলোয়াজ ওম শান্তি এর অর্থ তো খুবই সাধারণ প্রতিটি কথা এক সেকেন্ডে বোঝার মতো সেকেন্ডে বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করতে হবে বাচ্চারা জানে যে অসীম জগতের পিতা এসে গেছেন কিন্তু এই নিশ্চয়ও কারোর স্থায়ীভাবে বসে না লৌকিক সম্বন্ধে যেমন যখন মা সন্তানের জন্ম দেবে তখন সাথে সাথেই বুঝতে পারা যায় যে ইনি জন্ম দেবেন এবং পালনও করবেন তাই এখানেও তো চট করে বোঝা উচিত তাই না বাচ্চারা এখন তোমরা জানো যে ভক্তির পরেই ভগবান আসেন এখন ভক্তি কত সময় ধরে চলে কখন শুরু হয় এ কথা এই দুনিয়াতে তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না তোমরা বলে দিতে পারো কবে ভক্তি শুরু হয়েছিল মানুষ তো বলে দেয় যে পরম্পরা ধরে চলে আসছে জ্ঞান আর ভক্তি দুই জিনিস অবশ্যই আছে মানুষ বলে যে এ অনাদি থেকে চলে আসছে কিন্তু অনাদের অর্থ বুঝতে পারে না এ ড্রামার চক্র অনাদিকাল থেকে ঘুরতে থাকে এর আদি মধ্য অন্ত নেই মানুষ তো গল্প গাথা বানাতে থাকে কখনো বলে এত বছর হয়েছে আবার কখনো বলে এত বছর বাবা এসে সব সিদ্ধ করে বলে দেন শাস্ত্র ইত্যাদি পড়লে বাবাকে তো পাওয়া যাবে না বাবাকে তো সেকেন্ডে পাওয়া যায় সেকেন্ডে জীবন মুক্তি এও কেউ জানে না যে বাবা কখন আসেন কল্পের আয়ু লম্বা করে দিয়েছে এখন বাবা তো সবই জানে আর বাচ্চারাও সব কিছু জানে কিন্তু আশ্চর্য এটাই যে দশ কুড়ি বছর বছরেও কারোর সম্পূর্ণ নিশ্চয় হয় না নিশ্চয় আসার পরে তো কখনো বলবে না যে ইনি আমাদের বাবান এ হলো খুবই সহজ তোমাদেরও নিজেদেরই তো বাবার বাচ্চা হয়ে উঠতে অনেক সময় লেগেছে তো বাবাকে চিন্তিয়ে বলছে তোমাদের অনেক সময় লেগেছে দশ কুড়ি বছরেও সম্পূর্ণ নিশ্চয় আসেনি এখন তোমরা যদি কাউকে পরিচয় দাও তাহলে সেকেন্ডে তারা নিশ্চিন্ত হয়ে যায় জনকের কথাও পরের দিকে কেননা দিনে দিনে খুবই সহজ হয়ে যায় এমন ভালো ভালো পয়েন্টস বের হয় যাতে চট করে কেউ লিখি নিশ্চিন্ত হয়ে যাবে বাবা বলেন বাচ্চারা অশ্বরীর ভব এই যে অনেক দেহের ধর্ম আছে এসব ত্যাগ করো প্রকৃতপক্ষে তো একটাই ধর্ম ছিল প্রকৃতপক্ষে আগে তো একটাই ধর্ম ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম তাই না এক থেকে তো বৃদ্ধি হবে তাই না এ হলোই বিভিন্ন মনুষ্য সৃষ্টির ঝাড় এ হলো মনুষ্যদের কথা এ বিভিন্ন ধর্মের বৃক্ষকেও জানতে হবে ধর্ম সম্মেলন হয় কিন্তু তারা জানে না যে ধর সর্বধর্ম প্রথম পূজ্য ধর্ম কি ছিল এ কথা বুদ্ধিতে আসা চায় ভারতে হলো প্রাচীন ধর্ম তাই অবশ্যই প্রাচীন ধর্ম পরম পিতা পরমাত্মায় রচনা করবেন ভারতে শিব জয়ন্তীর ও গায়ন আছে মন্দিরও অনেকই আছে তবুও সবথেকে বড়ো মন্দির হলো বাবার নির্বাণ ধাম যেখানে আমরা আত্মারা বাবার সঙ্গে থাকি মন্দির থাকার স্থান তো থাকবে তাই না তাই এই মহাতত্ত্ব কত বড় মন্দির তোমাদের বুদ্ধিতে আসা উচিত যে ব্রহ্মতত্ত্ব যা থেকে উঁচুর থেকে উঁচু মন্দির আমরা সবাই ওখানেই থাকি ওখানে সূর্যচন্দ্র থাকে না তো পরমধামে হ্যাঁ ওই ব্রহ্মতত্ত্বে সূর্যচন্দ্র থাকে না কেননা ওখানে রাত দিন হয় না প্রকৃতপক্ষে আমাদের আত্মিক মন্দির হল নির্বাণ ধাম ওটা হলো শিবালয় যেখানে আমরা বাবার সঙ্গে থাকি বাবা বলেন আমি ওই শিবালয়ে থাকি সেটা হলো অসীম জগতের শিবালয় তোমরা শিবের সন্তানরা ওখানে থাকো ওটা হলো নিরাকারী শিবালয় তারপর তোমরা যখন সাকারি দুনিয়াতে আসো তখন এখানে থাকার জায়গা তৈরি হবে শিব বাবা এখন এখানে আছেন এই শরীরে বসে আছেন এ হলো চৈতন্য শিবালয় যার আধারে তোমরা কথাবার্তা বলতে পারো ওই নির্বাণ ধামও বাবার শিবালয় যেখানে আমরা আত্মারা থাকি ওই ঘর সকলেরই স্মরণে আসে ওখান থেকে আমরা আসি অভিনয় করতে শত আসতেই প্রত্যেকের এই সব বিষয় দুনিয়াতে কারোর নেই যা তারা আছে তারা নিজের প্রত্যেকেই নিজের অনাদি পাঠ পেয়েছে যার না আছে আদি আর না আছে অন্ত বাচ্চারা তোমরা জানো যে আমরা প্রকৃতপক্ষে ওই শিবালয়ে থাকি শিব বাবা যে স্থাপনা করেন তাকে ও শিবালয় বলা হয় শিব শিববাবার স্থাপন করা স্বর্গ ওখানেও বাচ্চারাই থাকে তারা এই রাজ্যভাগ্য কীভাবে পেয়েছে সেটা হলো সত্য যুগের আদি আর এ হল কলিযুগের অন্ত তাহলে সত্যযুগে দেবী দেবতাদের স্বর্গের মালিক কে বানিয়েছে এখানেও কত সুন্দর সুন্দর খণ্ড আছে আমেরিকা সব থেকে এক নম্বর খণ্ড ওখানে অনেক অর্থবান ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মানুষ আছে এই সময় সব থেকে হাইয়েস্ট ওখানে বৃহস্পতির দশা বসে আছে কিন্তু এর সঙ্গে সঙ্গে রাহুর দশাও বসে আছে এই সময় রাহুর দশা তো সকলের উপরেই বসে আছে বিনাশ তো সকলেরই হতে হবে ভারত যা সব থেকে বিদ্যমান ছিল তা আজ গরিব হয়ে গেছে এর সব কিছুই মায়ার জলস এখানে মায়ার ফুল ফোর্স আছে তাই মানুষ একেই স্বর্গ মনে করে আমেরিকাতে দেখো কি লেগে আছে মানুষ সেখানে আকৃষ্ট হয়ে যায় বম্বে গিয়েও দেখো কত আধুনিক হয়ে গেছে আগে তো এমন ছিলই না এ হলো সম্পূর্ণ মায়ারে জৌলুস এটা সম্পূর্ণ মায়ার দুনিয়া মানুষ আট দশ তলার কত বাড়ি বানায় স্বর্গে তো এত উঁচু মহল হয় না ওখানে দুই তলাও হয় না এখানে তো বানানো হয় কারণ বেশি জমি নেই জমির দাম অনেক বেড়ে গেছে তাই মানুষ মনে করে মানুষ প্ল্যান তৈরি করতে থাকে বলা হয় মানুষ এক আর হ্যাঁ আর হয় অন্য কিছু মানুষ কত চিন্তায় থাকে মৃত্যু তো সকলের হবে সকলের গলায় মৃত্যুর ফাঁসি তোমরাও এখন ফাঁসিতে আছো তোমাদের বুদ্ধি বুদ্ধি ওখানে নতুন দুনিয়াতে লেগে আছে এখন সকলেই বানপ্রস্থ অবস্থাতে যাওয়ার সময় তাই বাবা বলেন তোমরা এখন আমাকে স্মরণ করো আমি নিজে তোমাদের নির্দেশ দিচ্ছি যে আমাদের এখন বানপ্রস্থ অবস্থা আমি তোমাদের সকলকে নিতে এসেছি তোমাদের সকলকে মশার মতো যেতে হবে তোমাদের চৌরাশি জন্ম সম্পূর্ণ হয়েছে এখন জীবনমৃত অবস্থায় আমাকে স্মরণ করো আমরা জীবনমৃত অবস্থায় স্বর্গে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছি আর কেউ স্বর্গে যাওয়ার জন্য তৈরি হয় না যদি স্বর্গে যাওয়ার জন্য খুশি হয় তাহলে অসুস্থ অবস্থায় ওষুধ খেতো না তোমরা জানো যে ওরা তো স্বর্গে যায় না আমরা এখন সুইট হোমে যাচ্ছি সে হলো গডফাদারের হোম অথবা আত্মিক শিবালয় সুইট হোমটাকে বলা হচ্ছে গডফাদারের হোম বা আত্মিক শিবালয় এরপর সত্যযুগে দেহের শিবালয় বলা হয় ওই স্বর্গে যাওয়ার জন্যে আমরা পুরুষার্থ করছি বাবা বুঝিয়েছেন যে ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত বিখ্যাত রাত যখন সম্পূর্ণ হয় তখন আমি আসি লক্ষ্মীনারায়ণের দিন আর রাত এ কথা বলা হবে না যদিও তাই তবুও ব্রহ্মার দিন আর রাতের জ্ঞানই আছে ওখানে লক্ষ্মী নারায়ণের এই জ্ঞান নেই ব্রহ্মা আর ব্রাহ্মণ ব্রহ্মা ব্রাহ্মণেরাই বুঝতে পারে যে বলা হচ্ছে ব্রাহ্মণরাই বুঝতে পারে যে শিবের রাত্রি কখন হয় দুনিয়া তো এ কথা জানেই না শিব হলে নিরাকার তিনি কীভাবে হলেন এও তো জিজ্ঞেস করতে হবে তাই না শিব জয়ন্তীতে তোমরা অনেক সেবা করতে পারো এখন রাজধানী স্থাপন হচ্ছে এখন বৃক্ষ অনেক ছোট আর এই বৃক্ষ অনেক অনেক ঝড় আসে

এতে তো একের পিছনে অন্য সবই যেতে থাকে এখানে তোমাদের নতুন জন্ম মায়ার তুফানও সামনে উপস্থিত আর কাউকে এই তুফানের সম্মুখীন হতে হয় না এখানে ধর্মের স্থাপনাতে মায়ার তুফান আসে এ হলো অনেক উচ্চ লক্ষ্য বিশ্বের বাদশাহ হওয়া এ নতুন কথা নয় তোমরা অনেকবার এই তুফান অতিক্রম করে নিজের রাজ্য ভাগ্য নিয়েছ যেই রীতিতে পুরুষার্থ করে তার সেভাবে সাক্ষাৎকার হয় তোবা বলছে যে ডিডি তে করবে তার সেভাবেই সাক্ষাৎকারও তার সেভাবেই হবে যত এগে যেতে থাকবে তোমাদের তত সাক্ষাৎকার হবে যে এ কোন পথ প্রাপ্ত কোন পথ প্রাপ্ত করবে জানতে তো পারা যায় না এ কেমন পুরস্কার করছে গরিব অথবা বিত্তবানের কথা নয় তোমরা গীতও শুনেছ অবশেষে সেই দিন এলো গরিবের ভগবান বাবা এসেছেন বাবা বলেন আমি কোনো বিত্তবানকে ধন দেব না সে তো বিত্তবানই ওদের জন্য তো এখানেই স্বর্গ এখন অনেকে কোটিপতি আগে কোটিপতি খুব কমই হতো এখন তো অনেক মানুষের কাছে কোটি টাকা দেওয়ালের ভেতরে লুকানো রয়েছে কিন্তু এ কারোরই কাজে আসবে না তো বলছে এত কোটি কোটি টাকা কারো কাজে আসবে না কত আর খাবে যারা ঠকি অর্থ একত্রিত করবে তাদের রাতে ঘুম আসবে না কি জানি গভর্নমেন্ট না হানা দেয় বাবা বলেন তোমরা মনে রেখো এই অন্তিম সময়ে এখন কারোর অর্থ মাটির তলায় চাপা পড়ে যাবে কারোর তো ধন হচ্ছে আগুনে পড়ে যাবে কারোর জন্য গভর্নমেন্ট সরকার ট্যাক্স নিয়ে নেবে কারো চোর লুটবে তাই বলছিস তাদেরই সফল হবে যারা বাবার সেবায় খরচ করবে বা ধনী বাবা তো তোমাদের স্বর্গের মালিক বানান তোমরা এখন বাবার কাছে নিজেকে ইনশিওর করো মৃত্যুতর সামনে উপস্থিত তোমাদের সমস্ত আছা এখন পূর্ণ হয় বাবা গরিবদের তুলে ধরেন বিত্তবানদের এক হাজার আর গরিবদের এক টাকা এক সমান হ্যাঁ বেশিরভাগ গরিবরা এখানে আসে কারোর একশো টাকা উপার্জন কারো একশো পঞ্চাশ টাকা দুনিয়াতে মানুষের কাছে তো কোটি টাকা আছে তাদের জন্য এটাই হলো স্বর্গ তার কখনোই আসবে না না তাদের বাবাকে দরকার আছে বাবা বলেন তোমরা যদি নিজের বাড়ি ঘর ইত্যাদিও তৈরি করো সেন্টার খোলো আমি পয়সা দিয়ে কি করব সন্ন্যাসীরা তো অনেক ফ্ল্যাট ইত্যাদি তৈরি করে তাদের কাছে অনেক সম্পত্তি থাকে এ রথ অনুভবী তো হচ্ছে অনুভবী এখন আমি এসেছি গরিবকে ভিত্তবান করতে তাই এখন তোমরা সাহস যারা কোটি তাদের অর্থ কোনো কাজে আসবে না এখানে পয়সা ইত্যাদির কোনো কথা নেই বাবা কেবল বলেন মন মনা ভব মন আমাতে লাগাও এখানে খরচের কথা কোনো কথা নেই এই যে বাড়ি বানানো হয়েছে তাও খুব সাধারণ তা অন্তিম সময় তোমাদের থাকার জন্যই তো বলছে এই বাড়িগুলো তোমাদের থাকার জন্যই তোমাদের স্মরণিক এখানে উপস্থিত এখন আবার চৈতন্যতে স্থাপন করছো এরপর এই জ্বর স্মরণিক শেষ হয়ে যাবে তোমাদের এ কথা লেখা উচিত যে আবুতে এসে যারা এই মন্দির দেখেনি তারা এদের কর্তব্য সম্বন্ধে জানেনি তাহলে তারা কিছুই দেখেনি যে আবু তো দেখেনি তার কিছুই দেখেনি তোমরা বলবে আমরা এখন সেই চৈতন্য রূপেই বসে আছি তোমরা এই জ্বর চিত্রে রহস্য বুঝে বলতে পারো বলবে এরা হলেন আম আমরা আমাদের জর স্মরণিক বানানো আছে এ হলো আশ্চর্যজনক মন্দির আশ্চর্য তাই না মাম্মা বাবা আর বাচ্চারা এখানে চৈতন্য রূপে বসে আছে ওখানে জ্বর চিত্র দাঁড়িয়ে আছে মুখ্য হলেন এই শিব তারপর ব্রহ্মা জগদম্বর লক্ষ্মী নারায়ণ বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন তবু মানুষ বাবার হয়ে আবার বাবাকে তালাক দিয়ে দেয় তো বাবা এত সুন্দর বোঝান বাবার হয়ে যায় আবার বাবাকে তালাক দিয়ে দেয় বাবাকে ছেড়ে দেয় এও কোনো নতুন কথা নয় বাবার হয়ে আবার ভাগন্তি হয়ে যায় ভাগন্তীদের চিত্র আমরা রাখতে পারি যদি দৃঢ় নিশ্চয় থাকে তাহলে নিজের রাজত্বের চিত্র বানিয়ে নাও তাহলে স্মৃতি থাকবে যে আমরা ভবিষ্যতে দবল মুকুটধারী স্বর্গের মালিক হব বাবাকে যদি ছেড়ে দাও তাহলে মুকুট পড়ে যাবে এ হলো বোঝার মতো খুব আশ্চর্যজনক কথা তোমরা বাবাকে স্মরণ করো তার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয় একই সেকেন্ডে জীবন মুক্তি বলা হয় বাবা তোমাদের ভবিষ্যতের জন্য উপযুক্ত তৈরি করছেন মানুষ পরবর্তী জন্মের জন্য দান পূর্ণ করে সে তো হল অল্পকালের প্রাপ্তি তোমাদের তো এই পড়ার দ্বারা ভবিষ্যৎ একুশ জন্মের জন্য প্রালব্ধ তৈরি হয় কেউ যদি এই মাতা পিতার আজ্ঞায় সম্পূর্ণ চলে তাহলে উদ্ধার হয়ে যাবে মাতা পিতাও খুশি হবেন তাহলে আসলে সম্পূর্ণ চলতে পারে না বলেই পথ কম হয়ে যায় শিব বাবা বলেন আমি নিষ্কামী অভোক্তা আমি এই প্রসাদ ইত্যাদি কিছুই খাই না এই বিশ্বের বাদশাহেও আমাদের জন্যই এই খাওয়া দাও তোমাদের জন্যই আমি তো সার্ভেন্ট আমার আসার সময়ও নির্ধারিত কল্পে কল্পে আমি আমার বাচ্চাদের রাজ্য ভাগ্যের অধিকার দান করে নির্বাণ ধামে গিয়ে বসে যাই বাবাকে কেউ ভুলে না যায় বাবা তো তোমাদের স্বর্গের বাদশাহী দিতে এসেছেন তাও তোমরা তাকে ভুলে যাও কাউকে বাবার পরিচয় দানেরও খুব সহজ উপায় বলে দিয়েছেন তোমরা জিজ্ঞেস করো পরম পিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ প্রজাপিতা ব্রহ্মার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ দুজনেই বাবা উনি হলেন নিরাকার আর ইনি হলেন সাকার বাবাকে সর্বব্যাপী বলে দিলে উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত করবে শ্রীমত তো ভগবানের কাছেই প্রাপ্ত হয় শ্রীমতে দাঁড়াই তোমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হও আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত আর পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা বাপদাদাকে স্নেহ সুমনার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর মায়ার তুফানকে পার করে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করতে হবে মাতা পিতার আজ্ঞা পালনকে অভ্যাসে আনতে হবে তো বলছেন মায়ার তুফানকে পার করে আমাদের বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করতে হবে আর মাতা পিতার আজ্ঞা পালনকে অভ্যাসে নিয়ে আসতে হবে দুই নম্বর পুরনো দুনিয়াকে ভুলে নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে মৃত্যুর পূর্বে বাবার কাছে নিজেকে ইনসিওর করতে হবে বরদান বালক থেকে মালিকের সিঁড়ি উত্তরণ আর অবতরণ করে নিশ্চিন্ত ডবল লাইট হব তো বলছে বা বালক থেকে মালিকের সিঁড়ি উত্তরণ আর অবতরণ করে নিশ্চিন্ত ডবল লাইট হবো সদা স্মৃতি যেন থাকে যে মালিকের সঙ্গে সঙ্গে বালক আর বালকের সঙ্গে মালিকও বালক হলে সদা নিশ্চিন্ত ডবল লাইট থাকবে আর মালিক অনুভব করলে মালিকভাবে আধ্যাত্মিক নেশা থাকবে রায় দেওয়ার সময় মালিক আর যখন কোনো বিষয় মেজরিটি ফাইনাল করবে তখন সেই সময় বালক এই বালক আর মালিক হওয়ার এক সিঁড়ি এই সিঁড়ি কখনো উত্তরণ করো কখনো অবতরণ করো কখনো বালক হয়ে যাও তো কখনো মালিক হয়ে যাও তাহলে কোনো প্রকারের বোঝা থাকবে না স্লোগান যে নিজেকে পুরুষ অর্থাৎ আত্মা মনে করে রথ অর্থাৎ দেহের দ্বারা কার্য করায় সেই প্রকৃত পুরুষার্থী তো নিজেকে আমাদের অর্থ না নিজেকে পুরুষ অর্থাৎ আত্মা মনে করে রথ অর্থাৎ দেহের দ্বারা কার্য করায় সেই হচ্ছে প্রকৃত পুরুষার্থী হ্যাঁ শরীরটা হচ্ছে আমাদের রথ লভলিন স্থিতির করুন সেবা বা নিজের গলাতে সফলতার মুখ্য আধার হল এক বাবার সঙ্গে অটুট প্রেম বাবা ছাড়ার কিছুই যেন দেখা না যায় সংকল্পে বাবা বাণীতেও বাবা কর্মতেও বাবার সাথ এমন প্রেম ও মগ্ন স্থিতিতে থেকে একটি শব্দও যদি বলো তাহলে সে স্নেহের বাণী অন্য আত্মাকেও স্নেহের বাঁধনে বেঁধে ফেলবে এমন লভলিন আত্মার এক বাবা শব্দই জাদুর কাজ করবে হ্যাঁ তো বা বলছে এই লাভলিন যদি আমরা প্রেমময় স্থিতিতে থাকি তাহলে একটি শব্দও যদি বলি তাহলে সেই স্নেহের বাণী অন্য আত্মাকেও এই স্নেহের বাঁধনে বেঁধে ফেলবে এমন লাভলিন আত্মার এক বাবা শব্দই জাদু কাজ করবে ওম শান্তি ধন্যবাদ বাবা